বন্যায় ক্ষতিগ্রস্ত শরণার্থী শিবিরে থাকা মানুষদের পাশে গিয়ে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের জনগণ। ত্রিপুরায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে কেন্দ্রীয় সরকার প্রাথমিকভাবে 40 কোটি টাকা মঞ্জুর করেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট বার্তায় জানিয়েছেন। ত্রিপুরায় বন্যা দুর্গতদের জন্য রাজ্য দুর্যোগ সহায়তা ফান্ড তথা SDRF শেয়ার থেকে 40 কোটি টাকা মঞ্জুর ঘোষণা করার পর এই সংবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, 1983 সালের বন্যা থেকে এবং ত্রিপুরায় এবারের বন্যায় গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে অনেকটাই বেশি। ত্রিপুরায় 8টি জেলার মধ্যে বন্যার সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে গোমতী জেলা। প্রাথমিক হিসেবে 82,000 জনগণকে এই বন্যায় উদ্ধার করা হয়েছে। 144টি আশ্রয় শিবিরে 1,05,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। ভয়াবহ বন্যা পরিস্থিতির কবলে পড়া আগরতলা শহরের বিভিন্ন ত্রাণ শিবিরে বিপন্ন মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন সমাজের তৃতীয় লিঙ্গের জনগণ। শনিবার তারা আগরতলা বড় দোয়ালি স্কুলে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের হাতে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাবার তুলে ধরেন। আমরা নমস্কার সবাইকে, ত্রিপুরাবাসী আর ত্রিপুরাতে গণমন্ত্রী যারা আছেন সবাইকে নমস্কার। আমরা আসছি যেহেতু আমরা শুনছি বন্যাতে মানুষ অনেক আহত হয়েছে, মানুষরা শিবিরে উঠেছে, আমরা আসছি শিবিরে। আমরা আগরতলায় বিভিন্ন জায়গায় দিব, বিভিন্ন জায়গায় যাব। আর আমরা আগরতলাতে এখানে বরতলি স্কুলে আছি, এখন বর্তমান দিচ্ছি আমরা চাল, ডাল, আলু, লবণ, ওইসব বিভিন্ন জিনিস দিচ্ছি, সবার পাশে দাঁড়াচ্ছি। সবার থেকে আমরা একটা বীর বকশিস, একটা বাচ্চা হলে বকশিস নিয়ে খাই, যেহেতু আমাদের মনে এটা এসেছে সবাই আমাদের জন্য অনেক কিছু করে, আমরাও সবার জন্য যাতে কিছু করতে পারি, এই পৃথিবীতে সবাই যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি। আমরা গার্জেনটা 3 মাসই ভারতবর্ষ আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, আমরা ভালোই কিছু করতে চাই।